নমস্কার সবাইকে, আপনাদের সবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা এখানে সবাই এসে পৌঁছেছি শারদাপল্লী উদয়ন সংঘ পশ্চিমে। এখানকার প্যান্ডেলটা কেমন হয়েছে আসুন দেখে নিই সবাই। দেখুন, শারদাপল্লী উদয়ন সংঘ আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের পরেই আমাদের প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। শারদাপল্লী উদয়ন সংঘের মাঠে আপনারা জানেন, এলাকাবাসীও জানে এবং আশেপাশের এলাকাও লোকেরাও জানে যে এই মাঠে একটা প্রতি বছর বড় টুর্নামেন্ট হয়। বরাবরই উদয়ন সংঘ খেলার পরে বহুত চর্চা করে, আর এই খেলাধুলাকে সামনে রেখে আমরা ভেবেছিলাম এই থিমটাকে তৈরি করব। এছাড়া খেলাধুলাটাকে নিয়ে আমরা অন্য কিছু করতে পারতাম, কিন্তু দেখা গেছে যে মানুষের যে চর্চার বাইরে আমরা শৈশবের আমরা যে দিনগুলো কাটিয়েছি, একে অপরকে ভালোবাসা প্রদান করতাম যে সমস্ত খেলাধুলার মাধ্যমে, সেই খেলাধুলাকে সামনে রেখে আমরা মানুষকে আরও একবার সেই ভালোবাসাকে তুলে ধরার জন্য, একে অপরকে ভ্রাতৃত্বের মেলবন্ধন তৈরি করার জন্য আজকের এই 16তম বর্ষ আমাদের এই বর্ষে। আর এই মণ্ডপে আমাদের এই চিন্তাধারণার পেছনে যিনি ডেকোরেটার আছে তার সহযোগিতার হাত প্রচুর পরিমাণে রয়েছে। তার অবদান ছাড়া আমরা এই প্যান্ডেলটাকে দাঁড় করাতে পারতাম না, মানুষের সামনে এই চিন্তাভাবনাটাকে তুলেও ধরতে পারতাম না। হয়তো চিন্তাভাবনা আমরা দিয়েছিলাম, কিন্তু কার্যকারিতা এবং বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য তার হাত অনস্বীকার্য। আপনার নাম? বিদ্যুৎ পাল। আমি তো একই কথা বলবো, আমরা এই খেলাধুলোটা বাচ্চারা সব খেলাধুলোগুলো হারিয়ে যাচ্ছে পরপর, সেই খেলাধুলো যদি আবার এই বাচ্চারা যদি খেলাধুলোগুলো করে তাহলে এই বাচ্চাদেরও শরীর চর্চা থাকবে সবসময়। এই খেলাগুলো সব এখনকার দিনে তো মোবাইল বেরিয়ে সব বাচ্চারা মোবাইলেই খেলছে, এই যত হাঁটাচেটা দৌড়দৌড়ি করবে এই বাচ্চাদের উপকার এটা, সেই জন্যই থিমটা আমরা ভেবে নিয়েছি। আচ্ছা, আমরা যে এত সুন্দর থিমটা দেখলাম, এখানকার থিমের নামটা যদি বলেন আপনারা। থিম হচ্ছে ফিরে দেখা ছোটবেলা। আমরা ছোটবেলা যেসব খেলা করতাম আজকের দিনের সেসব খেলাকে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি বাচ্চাদের, নতুন প্রজন্ম বাচ্চাদের কাছে, যে আমরা কী সব খেলা করে আজকে বড় হয়েছি। তারা আজকে মোবাইল গেমের মধ্যে থাকে, সেই মোবাইল গেমের থেকে বাইরে বেরিয়ে এসে এই খেলাগুলো এবং শরীর চর্চা করার জন্য আমরা আজকে তাদেরকে একটা বার্তা দিতে চেষ্টা করছি। ধন্যবাদ। খুব সুন্দর লাগছে, আমাদের পাড়ায় এত সুন্দর একটা পুজো হয়, খুব ভালো লাগে। আচ্ছা, আপনার? খুব ভালো।
ইতিহাস পরিবর্তন করব।